ভিউয়ার্স, আপনারা দেখছেন একটা বিশেষ ধরনের শিম, ওই শিমটিকে বলা হয় পটাশ শিম। পটাশ, এক ধরনের পটাশ শিম মানুষ অন্যান্য এলাকায় চাষ করা হয়, এটা কিন্তু চাষ করা হয় না, তেমন যত্ন করতে হয় না। এটা বিশেষ করে আদিবাসী যারা আছে তাদের বাড়িতে এই পটাশ শিম গাছটি প্রচুর জন্মে থাকে, এতে তেমন যত্ন করতে হয় না। এই দেখুন পটাশ শিম, এটা বাজি করে খাওয়া, বেজে খাওয়া যায়, অথবা এটার ডাল খুবই উন্নত মানের ডাল। পটাশ যেভাবে খাওয়া হয় একইভাবে এই শিমের বিচি দিয়ে ডাল খাওয়া হয় বা বিভিন্ন ধরনের সবজি হিসাবে ব্যবহার করা হয়। দেখুন আপনারা, এটা লতানো লম্বা লতা গাছে জন্মে থাকে। আমি এখানে এসে এটা পেয়েছি, আরও আছে ওদিকে, একটু দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন পটাশ শিম, এটা শিম গাছের মতোই লম্বা লম্বা গাছ, অন্য গাছকে আশ্রয় করে বা মাচান তৈরি করে এটার চাষ করতে হয়, তেমন বেশি যত্ন করতে হয় না, এটা প্রচুর পরিমাণে জন্মে থাকে। আমি একটি শিম সংগ্রহ করছি, দেখুন এর বিচি খুব সুন্দর টকটকে লাল, এই দেখ টকটকে লাল, শুধু লাল নয় খালাও আছে এর মধ্যে আরেক প্রজাতির। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।